আপনারা জানেন বিএনপি নামক এক দল ঘোষণা দিয়েছিল 28 অক্টোবর তারা 10 লক্ষ লোক এখানে নিয়ে আসবে ঢাকায়। আমাদের সম্মানিত পুলিশ কমিশনার, ঢাকার কমিশনার তাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা কতজন লোক আনবা এবং কোন জায়গা থেকে কোন জায়গায় থাকবা। তারা কিন্তু সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল, একদিকে নাইটিঙ্গেল, একদিকে ওই যে ওই মোড়টা বিজয় ওই ফকিরাবল মোড় পর্যন্ত। আমরা দেখলাম তারা আসতে আসতে প্রধান বিচারপতির বাড়ি পর্যন্ত এসে গিয়েছে। ঘটনার সূত্রপাত, সেখানে আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছিল, তার উপরে অ্যাটাক করে। শুধু অ্যাটাক করেই ক্ষান্ত হন নাই, তারা ওই যাদের ক্যারি করতেছিল পিক আপ, এই পিক আপ দুটোকে আগুন ধরিয়েছে। তারপরে তার আমরা দেখলাম প্রধান বিচারপতির বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, গেট ভেঙে ঢুকে গেল। এই সময় তো পুলিশ আর নিষ্ক্রিয় থাকতে পারে না, পুলিশ তার কর্ম, পুলিশ তার কাজ করেছেন এবং তাদেরকে ডিসপাস করে দিয়েছেন। তারপরে আমরা যেটা দেখলাম, ক্ষণে ক্ষণে তারা ঢিল পাটকেল মারছে এবং ক্ষণে ক্ষণে তারা মানে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে, ককটেল বিস্ফোরিত করছে। আপনারা দেখেছেন সবার হাতে লাঠি নিয়ে আসছিল। আমরা দেখলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারা ঢুকে সেখানে তিনটা গাড়ি পুড়িয়ে দিল। তখন পুলিশ বাধ্য হয়ে তাদেরকে ডিসপাস করার জন্য পুলিশ যা করণীয় সেটাই করেছে এবং তারা অনেক ধৈর্যের সঙ্গে পুলিশ এদেরকে মোকাবেলা করেছে। আপনারা দেখেছেন এই পর্যন্ত পুলিশ মনে হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে, পুলিশের অনেক ছোট বড় স্থাপনায় আগুন ধরিয়েছে। আমরা শুধু পুলিশের স্থাপনা না, আমরা দেখলাম সরকারি দু একটি স্থাপনার ভিতরে আগুন ধরিয়েছে। কনস্টেবল হাউসে আপনার জাজেস ইসে হাউসের কাছে তারা কনস্টেবলের যে ডিউটি ঘরটা সেটা আগুন ধরিয়েছে, জাজেস কমপ্লেক্সের ভিতরেও তারা অ্যাটাক করেছে। আমরা আপনারা এখানে দেখেছেন এক পুলিশ সদস্য তাকে কিভাবে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে, তাকে ঢিল ছুড়েছে, সে যখন পড়ে গিয়েছে আমরা দেখলাম। আমাদের কাছে সাক্ষ্য, আমাদের কাছে ছবি রয়েছে, এক যুব মানে ছাত্র দলের নেতা নৃশংসভাবে তাকে পিটিয়েছেন এবং শুধু পিটেন নাই, তাকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মাথাকে মানে আপনার ক্ষতবিক্ষত করে দিয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। এই দৃশ্য সবারই হৃদয়ে আজকে মানে এখানেই আমাদের সবাই হৃদয় আজকে দাগ কেটেছে। আমাদের পুলিশ বাহিনী অনেক ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করেছে, বৃষ্টির মতো তারা ইট পাটকেল ছুড়েছে। তাদের একটা ঘোষণাই ছিল, পরিকল্পনাই ছিল, আমরা শুনতে পারছিলাম তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে। 2014-তে যেরকম করেছিল সেই রকমই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। তা আমাদের পুলিশ বাহিনী চরম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন। আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী ধৈর্যের সঙ্গে আগামী দিনেও মোকাবেলা করবেন। আপনারা শুনেছেন তারা আগামীকাল হরতাল লেগেছে, গাড়ি পুড়াচ্ছে, কিছুক্ষণ আগেও গাড়ি পুড়িয়ে দিয়েছে, বাস পুড়িয়ে দিয়েছে। তা আমরা আপনাদের মাধ্যমে নিশ্চয়তা দিতে চাই, যেই রাস্তায় অবরোধ করবেন, যেই গাড়িতে ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাজেই স্বাভাবিক গতিতে সবাই চলবে এটাই আমরা আশা করি।